প্রতিরক্ষা ক্ষেত্রে ফের সাফল্য ভারতের ওড়িশার চাঁদিপুরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি চার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ মিসাইলের পাল্লা 4000 কিলোমিটার এনএসজির ওয়েবসাইট হ্যাকের ঘটনায় পাকিস্তানেরই হাত দেখছে দিল্লি পয়লা জানুয়ারি এনএসজির ওয়েব পেজে সাইবার হানা হয় প্রধানমন্ত্রীকে গালমন্দ সার্জিক্যাল স্ট্রাইককে ব্যঙ্গ করে পোস্ট করে হানাদাররা কাশ্মীর নিয়ে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয় একবিংশ শতাব্দীতে কি সময় স্রোতের উল্টো দিকে হাঁটবে আমেরিকা জল্পনা উস্কে দিলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি গোপন তথ্য সংগ্রহে কম্পিউটার মোটেও নিরাপদ মাধ্যম নয় নববর্ষের বক্তৃতায় বলেছেন ট্রাম্প তার প্রশাসন ঠিককালে ফিরে যাবে কাগজে নথির প্রাচীন যুগে উঠছে প্রশ্ন ইস্তানবুলে জঙ্গি হানার পিছনে আইসিসের হাত রয়েছে এমনটাই সন্দেহ করছে তুরস্ক প্রশাসন সম্ভবত কিরগিজস্তান কিংবা উজবেকিস্তান থেকে আসে আততায়ী তুরস্কের পুলিশ মহল এবং গোয়েন্দাদের সূত্র ধরে এই খবর জানিয়েছে সে দেশের একটি সংবাদপত্র মোদীর ঘোষণায় জোর ধাক্কা খেল ব্যাংক ব্যবসা বর্ষশেষের রাতে প্রধানমন্ত্রীর ভাষণের পরেই ঋণের সুদ কমিয়েছে এসবিআই সহ একাধিক ব্যাংক আজ বাজার খুলতেই ব্যাংকগুলির শেয়ার নিম্নমুখী অনেকটাই কমেছে স্টেট ব্যাংকের শেয়ার